আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড গরম, সেই সাথে কারেন্ট নেই, তো মাঝে একটু বৃষ্টি হওয়ার কারণে খুব ভালোই লাগছে। আর বৃষ্টির কারণে গাছগুলো একদম সবুজ হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ইদানিং যেভাবে লোডশেডিং শুরু হয়েছে তাতে করে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ঘরের যে চার্জারগুলো আছে সেগুলোও চার্জ হতে পারে না, তার সাথে নেটওয়ার্কের প্রবলেম, কারেন্ট না থাকলে কিন্তু ওয়াইফাই চলে না, খুবই অসুবিধার মধ্যে চলি, সেই সাথে গরম। তো এর মাঝে একটু বৃষ্টি হওয়ার কারণে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আর এই বৃষ্টির দিনে যদি একটু খাবার দাবার একটু ভিন্ন রকমের হয় ভালোই লাগে। আর সেজন্য আজকে আমি চিন্তা করেছি দুপুরে রান্না করব ইলিশ মাছ। আর সেজন্য আমি ইলিশ মাছ নামিয়ে রেখেছিলাম। তো ইলিশ মাছ নামিয়ে রেখে আমি এখানে কেটে রেখেছি, আমি ছাদে থেকে এসে এগুলা কেটে রেডি করে রেখেছি। তো এখানে রেখেছি বেগুন, ইলিশ মাছের প্যাটের মধ্যে ডিম হয়েছে, ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি করব। আর এখানে ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। আর পটলের বাকলগুলো রেখেছি। আর এখানে আমি কাঁকরোল কেটে রেখেছি, আর দুটা আলু বেস্তি কেটে রেখেছিলাম, সেগুলো আমি রেখে দেবো এক পাশে। তো আমি সব কিছুই রেডি করে রেখেছি। তো আমি পটলের বাকলগুলো ফেলে দিই না, এই বাকলগুলো আমি ভর্তা করে খেয়ে ফেলি। সেজন্য ভর্তা করার জন্য আমি রাইস কুকারের ভিতরে দিয়ে পটলের বাকলগুলো আমি সিদ্ধ করে নেব, পরে ভর্তা করব। তো এখন আমি ইলিশ মাছ ভাজা করে নেওয়ার জন্য অল্প পরিমাণে তেল দিয়েছি। আর আমি যে মাছটা কিনেছি এগুলো কিন্তু সামুদ্রিক ইলিশ, আমি যেহেতু চকরিয়াতে থাকি এখানে সামুদ্রিক ইলিশ পাওয়া যায়। তো মাছ বেশি একটা বড় না। আর এই ফাঁকে আমার কাঁকড়গুলো আমি একটু নেড়ে নিচ্ছি। তো মাছগুলো বেশি বড় না হলেও কিন্তু মাছগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। আর মাছে আমি যখন ভাজা করছিলাম তখন হয়তো লক্ষ্য করেছেন যে আমি অল্প একটু তেল দিয়েছি, কিন্তু মাছগুলো থেকে অনেক বেশি পরিমাণে তেল উঠেছে। তো মাছ উল্টানোর সময় দুইটা কাঠি দিয়ে উল্টালে সুবিধা হয়, এতে করে ছিটকে তেলের ছিটা এসে গায়ে পড়ে না। আর আমি যে কড়াইতে রান্না করব ঠিক সেই কড়াইতেই মাছটা ভেজে নিচ্ছি, এতে করে তরকারির মধ্যেও সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। সেজন্য আমি অন্য কোনো ফ্রাই প্যানে মাছটা ভাজা করি নাই। তো এর মাঝে দেখতেই পেলেন যে আমি এক মাছের বা পিসগুলো তুলে আবার সেই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু আর তেল দেইনি, এবং মাছটা এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, চতুর্দিকে ঘ্রাণে ভরে গিয়েছিল, আসলে অনেক মজা লেগেছিল মাছটা। তো আমি ওই আর কোনো তেল দেইনি, ওই তেলের মধ্যে আমি পটলগুলো ভাজা করে নিব। তো পটল ভাজা, পটলটা প্রথম দেওয়ার পরে দেখতে পেলাম যে তেল অনেকটাই আছে, সেজন্য আমি পটলটা এক পাশে করে আমি পটলের সাথে একটু আলু দিব। চিকন করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিয়েছি। তো এখন একসাথে হয়ে যাবে, এতে করে তেলের যেমন সাশ্রয় হবে, আর তেমনি আমি যেহেতু সিলিন্ডারে রান্না করি গ্যাসেরও কিন্তু সাশ্রয় হবে। তো এর মাঝে দিকে আমার এগুলি ভাজা হতে হতে আমি এখানে যে মাছের ডিম হয়েছিল সেই ডিমের উপরে যে পাতলা একটা আবরণ থাকে সেটা তুলে নিচ্ছি, কারণ আমি ডিমটা আগে সিদ্ধ করে নিয়ে কাঁচা অবস্থাতেই রান্না করব। একটু হাত দিয়ে টানলেই কিন্তু উপরে পাতলা আবরণটা উঠে আসে। এই যে দেখতে পেলেন কত সহজেই কিন্তু পাতলা আবরণটা আমি তুলে নিলাম। এর মাঝে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পেলেন যে কত সুন্দরভাবে পটল আলু সবগুলোই ভাজা হয়ে গেছে। তো আলুটা হয়তোবা একটু শক্ত আছে, কিন্তু পটলগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, তারপরও কিন্তু কড়ার মধ্যে তেল দেখা যাচ্ছে। তো আমি সেজন্য আমি আমার আলুগুলো আরেকটু সময় রেখে দিচ্ছি। আর এর মাঝে আমার ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। আর ভিডিও আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন আমি আর একটু অল্প পরিমাণে তেল দিলাম, কারণ পেঁয়াজটা একটু ভাজা হতে হবে সেজন্য। আর এই যে পটল দিয়ে ইলিশ মাছ আমি কখনো রান্না করে খাইনি, আজকে প্রথম রান্না করছি। আর রান্না করে যখন খেয়েছিলাম তখন কিন্তু অসম্ভব মজা লেগেছে। তো আপনারাও এভাবে একদিন রান্না করে দেখতে পারেন, যে অনেক ভালো লাগবে। তো আপনারা দেখতে পেলেন যে আমি এই যে পেঁয়াজ একটু ভাজা ভাজা হওয়ার পর রসুন দিয়েছি আর একটু আদা দিয়েছি, কারণ ইলিশ মাছের সাথে একটু আদা দিলে ভালো লাগে। এখন আমি দিচ্ছি হলুদ, মরিচ একটু বেশি দিয়েছি কারণ মরিচটা বেশি একটা ঝাল নেই সেজন্য। তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, এখন একটু পানি দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটু জিরার গুঁড়োও দিয়েছি আমি এখানে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে এখন আমার সবগুলো তরকারি দিয়ে দিচ্ছি। আর যেহেতু পটল আলু সবগুলো ভাজা ছিল সেজন্য আমি এখানে আমার কড়া একটু পানিটা, যেটার মধ্যে আমি আলুগুলো রেখেছিলাম সেখানে তেল ছিল, সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। আর পানিটা কিন্তু একদম ফুটন্ত, সেজন্য আমি আর অপেক্ষা করব না, সাথে সাথেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব, এতে করে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি একদম শর্টকাটে রান্না করার চেষ্টা করি, যেন একদম সময় না লাগে, কারণ আমার সব কিছু সময়ের মধ্যে করতে হয়। রাধিয়া স্কুলে যায়, স্কুল থেকে চলে আসে দুইটায়, সে আবার তিনটায় প্রাইভেটে যায়, সেজন্য রান্নাটা আমার খুব শর্টকাটে করতে হয়। আর আমার তো সকালে রুটিও বানাতে হয়, সেজন্য রুটি বানানো, রান্না করা সবগুলো তাড়াতাড়িভাবে করতে হয়। এখন আমি ওই পাশে আমার তরকারিটা হয়ে যাচ্ছে আর এই পাশে আমি মাছের ডিমটা ভুনা করব। তো এর মাঝে আমি আবার আরেকটা কাজে সংযোগ হয়েছি, সেটা হচ্ছে আমি নতুন করে সেলাই শিখতে যাচ্ছি, কারণ সেলাই শিক্ষাটা মনে করছি যে একটু জরুরি। এখন যেই হারে কাপড় সেলাইয়ের দাম বেড়েছে, তা আমি সেলাইটা খুব একটা পারি না, যেহেতু সুযোগ পেয়েছি মহিলা উন্নয়ন কর্ম অফিস থেকে, সেজন্য আমার বাসার কাছাকাছি, সেজন্য আমি সেখানে যাই। সকালে নাস্তা বানানোর পরে আমি সেখানে যাই, তারপরে বাসায় আস্তে আস্তে 12:30 বাজে, তারপরে আমি রান্না করি। তো আজকের রান্নাটাও কিন্তু 12:30 সময় বাসায় এসে তারপর রান্না করছি। আমি যাওয়ার আগে কেটে রেখেছিলাম, মানে সকালে বৃষ্টি হয়েছিল, তারপরে কেটে রেখে আমি গিয়েছিলাম, তারপরে এসে আমি দুপুরবেলায় এগুলো রান্না করেছি। তরকারিগুলো কেটে রেখে গিয়েছিলাম আর মাছটা আমি ওখান থেকে এসে কেটেছিলাম। তো আমি ডিম ভুনা করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, একটু আদা, জিরা, আসলে যা যা মশলা দেওয়া লাগে সব কিছুই দিয়েছি। আর ডিমটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি বেগুন দিয়ে ভাজা করে নিব। আর এইভাবে বেগুন দিয়ে ভাজা করলে ইলিশ মাছের ডিম খুব ভালো লাগে। আস্ত ভাজা করলেও মাছের ডিমটা ভালো লাগে, আর বেগুন দিয়ে ভাজা করলেও খুব ভালো লাগে। তো আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ডিমটা ভাজা করেছি। এভাবে করলেও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, একবার করে খেয়ে দেখতে পারেন। আর আজকে রান্নাগুলো আমার কাছে এত ভালো লেগেছে, মানে একদম খুবই ভালো লেগেছে, আর ঘ্রাণে সারাটা ঘর ভরে গিয়েছে। তো সকালে এক পশলা বৃষ্টি হওয়ার পর দুপুর হতে হতে কিন্তু বৃষ্টিটা চলে গিয়েছে। এখনকার বৃষ্টি মনে হয় এরকমই, এক পশলা এক সময় বৃষ্টি হলে আরেক সময় রোদ থাকে, বেশিক্ষণ থাকে না, হঠাৎ করেই রোদের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমার কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো হয়ে গেছে। আর আমি একদম কাছ থেকে দেখিয়ে দিই আমার রান্না করার পরে আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে।
আজকে আর আপনাদের সাথে সার্ভ করে দেখাবো না। দেখুন দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে, কারণ রান্না করার পর আমার খাবারে ঘ্রাণের কারণে আমার একদম মানে খিদা লেগে গিয়েছিল, তাই আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খাবার। কারোর জন্য আর অপেক্ষা করছি না, আর কারণ আমি ওইখানে সেলাই শিখতে যে গিয়েছিলাম সেখান থেকে আসার পরও আমার একদম খিদা লেগে গিয়েছিল, তাই আমি খাবারটা নিয়ে নিচ্ছি। রাধিও স্কুল থেকে আসেনি, ও আসলে তারপরে খাবে, সেজন্য আমার জন্য নিয়েছি। আর আমার ইলিশ মাছের মাথা খেতে খুব ভালো লাগে, সেজন্য নিয়ে নিয়েছি। তো আমি খাবার খেয়ে নেই আর আর আপনাদের কাছ থেকে বিদায় নেই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।